নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়কে তুমি গনিমত মনে করো আর পাঁচটা বিষয় আসার আগে। মানে এখানে পাঁচটা জিনিসের কথা বলা হবে, প্রত্যেকটার বিপরীতে আরো একটা একটা করে পাঁচটা আছে। ওই বিপরীতটা আসার আগে আগে তুমি এইগুলোর কদর করো, এইগুলোর মূল্যায়ন করো, এগুলোর মূল্যায়ন করো। কয়টা বিষয়ের মূল্যায়ন করতে বলেছেন? পাঁচটা। এর বিপরীত পাঁচটা আসার আগে আগে, অর্থাৎ এই পাঁচটা বিষয় স্থায়ী হবে না, স্থায়ী হবে না, এক সময় হারিয়ে যাবে তোমার জীবন থেকে। কিন্তু এই হারিয়ে যাওয়ার আগে আগেই তোমাকে এগুলোর মূল্যায়ন করতে হবে। কদর এক নাম্বার, শাবাবাকা কাবালা হারামিক, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন কর বার্ধক্য আসার আগে আগে, বুড়ো হয়ে যাওয়ার আগে আগে যৌবনটাকে মূল্যায়ন কর। জীবনের শ্রেষ্ঠতম অংশ কোনটা? যৌবন। এটাকে মূল্যায়ন কর, কারণ এটা হারিয়ে গেলে আর আসবে না। এখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ভুল করে, মনে করে যে যৌবনটা দুনিয়ার জন্য থাকুক, যা খুশি তা করব, রং ঢং আনন্দ ফুর্তি বিনোদন এই নামে সেই নামে জীবনটাকে উপভোগ করব, এরপরে যখন যৌবনের শক্তি আর থাকবে না, চুল দাড়ি পেকে যাবে, তখন দুনিয়ার থেকে অবসর হয়ে যাবো, তাওবা করব, এরপরে নামাজ ধরব, দাড়ি রাখবো, আর আখেরাত আখেরাত করতে থাকব, আখেরাতের জন্য পুরাপুরি তৈরি হয়ে যাব। লাভ কি হলো? দুইটাই হলো, দুনিয়ার রঙ তামাশা দুনিয়া উপভোগ করলাম, আর বুড়া বয়সে আমল শুরু করে তাওবা করে আখেরাত অর্জন করে ফেললাম। এরকম চিন্তার মানুষ আছে না নেই? কথাগুলো না আছে না নেই? সমাজের দিকে তাকাইলে মনে হয় যে 90% এই চিন্তার মানুষ। সমাজের দিকে তাকাইলে কি মনে হয়? 90% আমরা কি এই চিন্তার মানুষ। নবীজি বলেন এটা ভুল, এটা ধোঁকা তোমার জন্য, কারণ আখেরাতকে বাদ দিয়ে দুনিয়া দুনিয়া হয় না। তুমি যে মনে করতেছো দুনিয়া ভোগ করবা আখেরাতকে বাদ দিয়ে, না, আল্লাহকে ভুলে গিয়ে তোমার জীবনকে তুমি সুখময় করবে আনন্দময় করবে সেটা হবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিয়ে শোক কিনা বলে না, শোক কিনা যায় নাকি? শোক কিনা যায় না। টাকা দিয়ে সব হয় বলেন না? টাকা দিয়ে আপনার আরামে ঘুমানোর জন্য যত আসবাবপত্র দরকার সব কিনতে পারবেন, টাকা দিয়ে সুন্দর বাড়ি বানাইতে পারবেন, রুম এসি করতে পারবেন, নরম বিছানা কিনতে পারবেন, শীতের দিনে গায়ে দেওয়ার জন্য বিদেশি কম্বল কিনতে পারবেন নাকি? কিন্তু আল্লাহ যদি চোখে ঘুমটা না দেয় টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন নাকি? কথা বলেন না। আপনার টাকা হয়েছে, আপনার বড় চেয়ার আছে, ডিগ্রিওয়ালা মানুষ, আপনার কাছে ভালো পরিবারের লোকেরা মেয়ে বিয়ে দিবে, আপনি একেবারে সুন্দরী রূপসী ভালো ঘরের একটা মেয়ে নিয়ে আসলেন, টাকা আছে বলেই পারলেন, ডিগ্রি আছে বললেই পারলেন, দুনিয়ার বাহ্যিক জাঁকজমকতা আছে বলেই পারলেন, একেবারে পছন্দের একটা জায়গা থেকে বিয়ে করে একটা বউ ঘরে আনলেন, কিন্তু এই বউকে নিয়ে আপনি সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারবেন এই নিশ্চয়তা এই গ্যারান্টি কি আছে? কথা বলেন, আছে? এটা কোথায় আছে? টাকার মধ্যে আছে, চেয়ারের মধ্যে আছে? আপনার বউ আপনি ডিফেন্সে চাকরি করলেও যে আপনাকে ভয় করবে সেটা কিন্তু না। এই কয়েক মাস আগে আমার কাছে এক লোক, উনি ডিফেন্সে চাকরি করে, ডিফেন্সে চাকরি বুঝেন তো, এরা যখন ইউনিফর্ম পরে রাস্তাঘাটে হাঁটে অন্যরা দেখলে ভয় পায়, পায় না? কথা বলেন, ডিফেন্সের লোকেরা যখন তাদের পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে
বা কোথাও অবস্থান করে আমরা সাধারণ মানুষ দেখলে একটু ভয় পাই না, কিন্তু তাই বলে কোনার বউ ভয় পাইবে এরকম কোনো গ্যারান্টি আছে না। আমার কাছে বেচারা আসছে, এসে যা অবস্থা শোনালো, আমি দেখলাম যে বউয়ের কাছে বেচারা চরম মাজলুম। কার কাছে? বউয়ের কাছে। বউ তো, উনি তো ডিফেন্সের অফিসার না, বউ ডিফেন্সের কি না, বউ তো সাধারণ, সব কার হাতে। এই জন্য এই চিন্তাটাই ভুল যে আমি এখন দুনিয়া ভোগ করি, পরে না হয় আখেরাতের সামান তৈরি করব। না, আল্লাহ পাক রাস্তা একটা দিয়েছেন, জগৎ দুইটা দিয়েছেন, দুনিয়ার জগৎ আখেরাতের জগৎ, জগৎ দুইটা, কিন্তু উভয় জগতে শান্তি সফলতা রাস্তা কয়টা? যে রাস্তা দিয়া আখেরাত সুগময় হবে সেই রাস্তা অবলম্বন করেই দুনিয়া সুগময় হবে, ঠিক কিনা কথা? যদি বিশ্বাস না হয় তাহলে আপনি, এই যে মানুষ বিভিন্ন রকমের জরিপ করে, করে কি করে না, দুনিয়ার মানুষ বিভিন্ন রকম জরিপ করে না, আপনি যদি জরিপ করেন যে আমি 1000 মানুষের মধ্যে একটা জরিপ চালাবো, মাত্র কয় হাজার? 1000। মনে করেন যাদের বয়স, বোঝার জন্য সহজ করে বলি, বয়স 30 থেকে 40, কারণ বয়স 30 থেকে 40 হলে সাধারণত যে হয় মানুষ সংসারী হয়, সংসার করতেছে, অথবা ধরেন 40 থেকে 50, আজকাল অনেক মানুষ দেরি করে বিয়ে করে, 40 থেকে 50 বছর বয়সী 1000 মানুষের মধ্যে আপনি জরিপ চালান, এদের মধ্যে এক শ্রেণী পাবেন যারা ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন চালায়। কি বলছি? ইসলামী অনুশাসন অনুযায়ী কি চালায়? জীবন চালায়, নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, সত্য বলে, মিথ্যা বলে না, হালাল কামাই করে, হারাম পয়সা ধরে না, স্ত্রীর হক আদায় করে, স্ত্রী স্বামীর হক আদায় করে, মা বাবার হক আদায় করে, অর্থাৎ ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো তারা মানে, এক শ্রেণী। আর এক শ্রেণী হলো ইসলামের বিধানের ধারে কাছে নাই। এই উভয় শ্রেণী থেকে আপনারা 1000 মানুষকে বাছাই করেন যাদের বয়স 40 থেকে কত 50, আর তাদের সাক্ষাৎকার নেন, ভালো করে যাচাই করেন কে কতটুক এই জীবনটাতে সুখী। আমি কসম করে বলি এই জরিপে এই রিপোর্টই আসবে, দাম্পত্য জীবন বলবেন আর পারিবারিক জীবন বলবেন আর ব্যক্তি জীবন বলবেন, সুখী তাদেরকে পাবেন যারা ইসলামের অনুশাসন মেনে চলে। বাহ্যিক ফিটফাট থাকুক আর না থাকুক, পয়সা করে ওরকম থাকুক আর না থাকুক, এই 1000 মানুষের মধ্যে নারীও থাকবে পুরুষও থাকবে, কিন্তু দিনদার ফ্যামিলি গুলোর মহিলা সাক্ষাৎকার নেন, আর দিন নাই ওই রকম পরিবারের মহিলাগুলো সাক্ষাৎকার নেন। আমার তো মনে হয় আকাশ পাতাল ব্যবধানে এই তত্ত্ব প্রমাণিত হবে, সত্য প্রমাণিত হবে যে দিন আছে পরিবারের মহিলাগুলো বেশি সুখ। আন্দাজে কোনো কথা বলি না, আমরাও এই সমাজেই বসবাস করি, আমাদের কাছে বহু মানুষের, খালি নিজের টানা নিজের সংসারের কথা বলছি না, বহু মানুষের সংসারের খবর আমাদের কাছে আছে, বহু লাইনের মানুষের খবর আমাদের কাছে আছে, আমাদেরকে সবাই বিশ্বাস করে সত্য কথাটা বলে। জগৎ কয়টা বলুন না? জগৎ কয়টা? দুইটা। এই উভয় জগতে সুখী হওয়ার জন্য আল্লাহ রাস্তা কয়টা দিয়েছেন, সফলতার জন্য রাস্তা কয়টা দিয়েছেন? আখেরাতের রাস্তা, সেটাই রাস্তা, ওটা দিয়ে দুনিয়া হবে আখেরাত হবে। আপনি যদি জীবন থেকে আখেরাতকে মাইনাস করেন আর দুনিয়ার জীবনে অন্য কোনো কায়দায় অন্য কোনো পন্থায় সুখী হতে চান, সুখী হতে পারবেন? ইয়াতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা বিষয়কে, পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো অপর বিপরীত পাঁচটা আসার আগে। এক নাম্বার হচ্ছে তোমার যৌবনকে, বার্ধক্য আসার আগে। যৌবন বলতে কতটুকু? অনেকেই মনে করে 40 মানে যৌবন শেষ, 40 এর পরের থেকে নতুন আর এক জীবন শুরু, প্রৌঢ়ত্ব শুরু।
কোরআন সুন্নায় এভাবে বয়স নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এই হাদিসের মধ্যেও দেখেন শাবাব যৌবন, এই যৌবনের বিপরীত শব্দ আনা হয়েছে হারাম। ইয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে আগে যৌবনকে, তা বোঝা গেল এই হাদিস থেকে বার্ধক্যের আগ পর্যন্ত সময়টাই কি যৌবন। এখানে বার্ধক্য বলতে হারাম বলতে কোনটা, যে বয়সে উপনীত হলে পরে মানুষের শারীরিক শক্তি আর ঠিক থাকে না, তখন নামাজ পড়তে চাইলেও পড়তে পারে না ঠিক মতো, ঠিক মতো রুকুটা করতে পারে না, ঠিক মতো সেজদাটা করতে পারে না, ঠিক মতো ওযুটা করতে পারে না, শারীরিক শক্তি কি নাই। আর এই বয়সে সক্ষমতা যেমন ভালো, তাদের সক্ষমতা যেমন আছে, আবার এই বয়সে যা মনে চায় তা করার সক্ষমতাও আছে না নাই, কথা বলেন না কোন বয়সে। এই যৌবনটাতে ভালো কাজের সক্ষমতা যেমন আছে, আবার শয়তানি করার সক্ষমতা কি আছে। এখানেই তো পরীক্ষা, যে তোমার এখন গুনার প্রতি অন্তরে চাহিদা আছে, গুনাহ করার মতো শারীরিক সক্ষমতা আছে, মন ছোটে পাপের দিকে, তারপরে তুমি পাপের দিকে না গিয়ে আল্লাহর আনুগত্যের দিকে যাও, এখানে তো তোমার পরীক্ষা। এই জন্য যৌবনকালের আবাদতের দাম কি, এটা নির্দিষ্ট বয়সের সাথে সংশ্লিষ্ট নয়, শারীরিক সক্ষমতার সাথে সংশ্লিষ্ট। কারণ অনেক হাদিসে এই সাপন মানে যুবক এর বিপরীতে আসছে, কোথাও আসছে একেবারে সাপনের বিপরীতে শায়েখ আসছে, শায়েখ মানে ওই বেশি বৃদ্ধ মানুষ, অনেক বিষয়ের মধ্যে আসছে হাদিসে, অনেক জায়গাতে আসছে কথাটা। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে রোজা অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া যাবে কিনা, তিনি বলেছেন যে সাপ পারবে শায়েখ পারবে না, অর্থাৎ যুবক পারবে অতিবৃদ্ধ পারবে না। এখানে অতিবৃদ্ধের বিপরীতে কাকে বলা হয়েছে, যুবককে বলা হয়েছে, অর্থাৎ যার নারীর প্রতি ওই রকমের আকর্ষণ এখন নাই, সে চুমু খাইলেও এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তার জন্য অনুমতি আছে। আর যার এখনো কি আছে, শারীরিক সক্ষমতা আছে, স্ত্রীর প্রতি আলাদা আকর্ষণ আছে, সে চুমু খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, আরো একদম অগ্রসর হয়ে যেতে পারে, তার জন্য পারমিশন নেই। বিষয়টা হচ্ছে এই, যখন আপনার শারীরিক সক্ষমতা আছে, গুনাহ করার সক্ষমতা আছে, ইবাদত করার সক্ষমতা আছে, আপনি গুনাহের জীবনকে গ্রহণ না করে ইবাদতের জীবনকে গ্রহণ করলেন, এখানে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক দেখেন। আর যৌবনে ইবাদত করা, গুনাহের জীবন বরণ না করে ইবাদতওয়ালা জীবন বরণ করা কষ্টের কিনা বলুন, কথা বলেন না কষ্টের কিনা। উযুরুকুম আলা কদরি নসবিকুম, যেখানে কষ্ট বেশি সওয়াব বেশি, বলুন যেখানে কষ্ট বেশি সওয়াব বেশি। যৌবনে আপাততে একদিক থেকে কষ্ট আছে, ওই যে মনের বিরুদ্ধে, মন তো বিপরীত দিকে যায়, পাপের দিকে যায়, নাটক আর সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে মন চায়, ইউটিউব আর ফেসবুকে পড়ে থাকতে মন চায়, বুঝতে পেরেছেন নাকি? ওই বিষয়ে মনকে নিয়ন্ত্রণ করে আপাততে লিপ্ত থাকা কষ্টের, এখানে একটা যুদ্ধ আছে, এখানে একটা কি আছে, যুদ্ধ আছে। এই জন্য যৌবনের আপাততে সওয়াব কি আর কোনো ব্যাখ্যা করতে পারতেছি না। দুই নম্বর ওয়াসি হাতা কাকাবালাম সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার কদর করো। হাসপাতালের বেডে থাকা লোক চাইলেও পারে না, পারে না কি, তুমি তো হাসপাতালের বেডে না, এই সময়ের মূল্যায়ন করো। অফ অগিনা আকা কাকাবালাম ফাকরিক, এখন পয়সা করি আছে, ইচ্ছে করলে তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করতে পারো। ওই যে সূরা মুনাফিকুনের শেষের আয়াতগুলো থেকে আমি আপনাদেরকে আগে শুনিয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন সম্পদ হাতে আছে, পয়সা হাতে করি আছে, পয়সা হাতে আছে, এখন খরচ করো। বলে কি পরিমাণ সম্পদ আমার হাতে আছে, প্রত্যেকের যতটুকু আছে এতটুকু থেকে খরচ করো। সম্পদ কারো এইরকম হয় না দুনিয়াতে যে এমন একটা লেভেলে যায় যে না আর লাগবে না, হয়ে গেছে, এটা কারো জীবনে কি হয়, যতই হয় চাহিদা থেকেই যায়, যতই হয় কি থাকে চাহিদা থেকেই যায়, যতটুকু আছে এতটুকু থেকে দান করতে থাকো। কবলা ফকরিক, সম্পদ হারা হওয়ার আগে, সম্পদ হারা হয় দুই ভাবে, এক হলো তোমাকে ছেড়ে সম্পদ চলে গিয়েছে, অথবা সম্পদ ছেড়ে তুমি চলে গিয়েছো, কয়ভাবে সম্পদ হারা হয় বলুন না, এক কি তোমাকে ছেড়ে সম্পদ চলে গেছে, এরকম দৃষ্টান্ত আছে না নাই, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, কথাটা যদিও ছন্দ আকারে বলে মানুষ কিন্তু এটা বাস্তবতা, হাদিসে আছে এরকম কথা। আর চার নাম্বার হচ্ছে অফারাগ কাকাবালা সগুলিক,
এখন অনেক অবসর সময় আছে, যত দিন যাবে ব্যস্ততা বাড়বে, যত দিন যাবে কি বাড়বে ব্যস্ততা বাড়বে, এখন অবসর যতটুকু আছে কাজে লাগাও। পাঁচ নাম্বার ও হায়াতাকা কবলা মাউতি, এটার ভিতরে সবই আছে, জীবনটাকে মরণ আসার আগে কি করো কাজে লাগাও, কারণ মরণ কখন আসবে কারো জানা নাই। আল্লাহ পাক আমাকে সব আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।